নমস্কার মুহূর্তৰ এটা বিগ ব্রেকিং নিউজ দিব লৈছো বহু জল্পনা কল্পনার অন্তত আজি ঘোষণা করা হব 2023 বৰ্ষৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল কিছু সময় পূৰ্বে ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰনুজ পেগুৱে টুইট যোগে সদৰি কৰিছে এই কথা এই মুহূৰ্তত জনাইছো আমি সেই ব্রেকিং নিউজটো আজি 10 বজাত ঘোষণা করা হব 2023 বর্ষর মেট্রিকর রিজাল্ট রনুজ পেগুয়ে টুইট যোগে সদরি করেছে এই কথা আর কেনেকৈ চাব পাৰিব রিজাল্ট সেই কথাও স্পষ্ট করেছে রনুজ পেগুয়ে রনুজ পেগুয়ে টুইটত লিখে সেবা উইল ডিক্লেয়ার দ্য রিজাল্ট অফ HSLC এক্সাম 2023 টুডে এট 10 AM আর আপনাদের কোনকটা ওয়েবসাইট ভিজিট করে চাব পাৰিব রিজাল্ট এই মুহূর্তে জানাই আছো আপনাদের চাব পারে sebaonline.org SSLC রিজাল্ট আর বেলেগ ওয়েবসাইট জানাই resultassam.mic.in indiaresult.com result.siksaassam.siksa exametc.com school9.com assamresult.in আর বহুকেইটা ওয়েবসাইটত আপনাদের চাব পাৰিব আজি 10 বজাত HSLC এক্সামর রিজাল্ট কিছু সময় পূর্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে 2023 বর্ষর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করেছে আর হঠাৎ আজি রাতেপাই শিক্ষামন্ত্রীগুলো টুইট যোগে ঘোষণা করে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলের দিন 14টা কই ওয়েবসাইটত আপোনালোকে চাব পাৰিব 2023 বৰ্ষৰ HSLC এক্সামৰ ৰিজাল্ট বহু জল্পনা কল্পনাৰ অন্তত অবহেহত আজি ঘোষণা কৰা হ'ব 2023 বৰ্ষৰ বহু বিতৰ্কিত মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল